সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা স্বাস্থ্য উপনগরীতে একটি সভায় যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা শেষে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন রেণু খাতুন। তিনি জানান মুখ্যমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। রেণু খাতুন জানান তার মনের ইচ্ছা পূরণ হল। প্রসঙ্গত, কেতুগ্রামের রেণু খাতুন বর্তমানে মালির বাগানে দিদির বাড়িতে থাকেন। তিনি সম্প্রতি স্বাস্থ্য দপ্তরে কাজে যোগদান করেন। এদিন মুখ্যমন্ত্রী সভা চলাকালীন রীতিমতো প্ল্যাকার্ড তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কয়েকজন চাকুরি প্রার্থী। পুলিশ তড়ি ঘড়ি তাদের সভা থেকে বের করে দেন। এদিন তারা মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির দাবি করেন। পরে দুই চাকুরি প্রার্থী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন। চাকুরি প্রার্থী সোমা কর জানান মুখ্যমন্ত্রী তাদের দাবি শুনেছেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেন, তিনি তাদের ধৈর্য ধরতে বলেন। তুমি তো চেয়েছিলে মুখ্যমন্ত্রী স্যার? হ্যাঁ, সেই আশাটা আমার পূরণ হয়েছে। আজকে দিনটা আমার খুব ভালো লাগছে যে ওনার সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে এবং উনি আমাকে জড়িয়ে ধরেছেন, এটা তো আমি অনেক খুশি। আজকে খুবই খুশি হয়েছে কথা বলে। তোমার তোমার এই যে প্রতিবাদ প্রতিবাদ করা, এই নিয়ে কি বলবেন? উনি আমাকে আশ্বাস দিলেন যাতে আরো এগিয়ে যাই জীবনে। ঠিক আছে, দিদির সাথে দেখা করেছি, দিদি আমাদের পজিটিভ বার্তাই দিয়েছেন, এখন দেখা যাক কি হয়। দিদি বললেন যে প্রসেস চলছে, ধৈর্য ধরতে, পেশেন্স রাখতে। অভিযোগ কিছুই ছিল না। 2014 থেকে আমরা পাস করেও ঝুলে আছি, আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। আমার নাম সাথী ব্যানার্জি ভট্টাচার্য। আমার নাম সুমনা কুমার। জৌগ্রাম, জৌগ্রাম ফোর লাইন, জৌগ্রাম সুমনা কুমার। আপনার বাড়ি দুর্গাপুর? দিদি কি নিজে আপনার সঙ্গে কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, একদম নিজে কথা বললেন। সুমনা কুমার, এখন কথা বলে তো খুশি, এখন কাজটা কতটা হয় সেটা দেখা যাক। কথা বলে খুশি, কথা বলে ভালোই লাগলো। দিদি আমাদের আশা দিয়েছেন এইটুকু। আপনার লোকাল নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না না না, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা দিদি বলেছিলেন 2014 তো অ্যাবলিশ হয়ে গেছিল, এটা তো 2014 রিক্রুটমেন্ট 2017ই হয়েছে। দিদি আশার আলো দেখিয়েছিলেন, তাই আমরা আশার আলো দেখেছিলাম, নাহলে এটা তো আর পাওয়ার কোনো কথাই ছিল না, তাই না? তাই জন্য দিদি যেহেতু আশার আলো দেখিয়েছিলেন, তাই আমরা দিদির কাছে ডাইরেক্ট এসেছি। আমরা বিভিন্ন ভায়া মারফত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আর আমার মানে দিদির কাছে জিনিসটা গেছে কিনা আমরা সেটাও বুঝতে পারিনি এতদিন। হ্যাঁ, সুযোগটা আমরা আজকে একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে হাতে দিদিকে কিছু বলতে চাই লিখেছিলাম। এটা হলো যে আমরা এমপ্যানেল থাকা সত্ত্বেও মানিকবাবু আমাদেরকে মানিকবাবু বলতে পর্ষদের চেয়ারম্যান, উনি আমাদেরকে নট ইনক্লুডেড করে রেখে দিয়েছেন। বিগত 7 বছর ধরে আমরা নট ইনক্লুডেড, ঠিক আছে? এবং দিদির সাথে দেখা করার উদ্দেশ্য এটাই যে উনি এটার বিচার করতে পারবেন। উনি তো বলেন আমি সমস্ত সমস্যার সমাধান, সেই জন্য ওনার সাথে দেখা করেন। এর আগে আমরা 2 বছর ধরে কলকাতায় ঘুরে ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়। আপনারা নবান্ন দেখেছেন, মুভমেন্ট হয়েছে, হাজরা মোড়ে হয়েছে, কালীঘাটে হয়েছে, সব জায়গায়, কিন্তু আমরা দিদিকে পাইনি। ইভেন আমরা সমস্ত মন্ত্রী এমএলএ সবাইকে ডেপুটেশন দিয়েছি, সবারই এক কথা দিদিকে জানিয়ে দেবো, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। তো আজকে আমরা যখন ঘরের কাছে দিদিকে পেলাম, আমরা ভেবেছি দিদির সাথে দেখা করব এবং এই সমস্যার সমাধান নিয়েই আসবো। উনি বললেন আইনি পথ ধরো, আমরা তোমার সাথে আছি, তোমাদের পক্ষেই আছি এবং মলয়বাবু এক্ষেত্রে সাহায্য করবে। দিদির সঙ্গে কথা বলে কিছু মনটা হালকা হয়েছে, মনে হচ্ছে কাজ হবে? মনে তো হচ্ছে, এখন আইনি পথ দেখি, আমাদের আরও অনেক সদস্য আছে, তাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? আমরা অবশ্যই, মলয়বাবু আজকে আমাকে যেতে বলেছেন, আমি ওনার কাছে যাব। কিছু বলেছেন পর্ষদের ভূমিকা কি বলবো? মানিকবাবু তো দেখতেই পাচ্ছেন, মানে উনি শাস্তি পাচ্ছেন, আরও অনেকে চাকরি যাচ্ছে, কিন্তু এটা আমার আমাদের আমার কোনো আমাদের এবং আমাদের গ্রুপে যতজন আছে আমাদের অত কিছু টেনশন নেই। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের 8,500 জন, 8,500 জন। এবং দিদি নিজে বললেন যা ভ্যাকেন্সি ক্রিয়েট করে দিয়েছি, এভেল মানে অ্যাভেলেবেল, সবার রিক্রুটমেন্ট হয়ে যাবে, উনি এক্ষুনি আবার বললেন এবং উনি আমাদের পক্ষে আছেন। আমার নাম সোমা কর, আসানসোল থেকে এসেছি। আজকে আমরা এখানে আছি 7 জন, ঠিক আছে? হ্যাঁ, মলয়বাবু আমাকে ডাকলেন। কান্নাকাড়ি দেখুন, আমরা কান্নাকাড়ি, আমি তো বেসিক্যালি এইটা তো দেখছেন আমার, বুঝতে পারছেন, এবং আমার বাবা নেই, আমি আমার জায়গাটা বুঝছি, আমি থাকতে পারলাম না, এতে হয়তো অনেকে ভাবছে আমি খারাপ করলাম। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।